হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্মি স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আজকে একটা ওপার বাংলার ফিল্ম রিভিউ করব। অনেক পুরনো একটা মুভি, প্রায় 2007 সালে রিলিজ করা হয়েছিল। ফিল্মটার নাম হচ্ছে নবাব নন্দিনী। ফিল্মটার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন হিরণ, কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক। এবং এই ফিল্মটা কিন্তু একজন সুপারস্টারের অভিষেক ফিল্ম, অর্থাৎ হিরণের অভিষেক ফিল্ম আমি যদি ভুল না করি। তো এই ফিল্মটার মাধ্যমে হিরান অভিষেক করে এবং এই ফিল্মটা কিন্তু বক্স অফিসেও হিট ছিল। আর 2007 সাল অনুযায়ী এই ফিল্মের কাহিনীও ঠিকঠাক ছিল, অর্থাৎ ওই আমলে যে ফিল্মগুলো চলতো, একটা লো ক্লাস ফ্যামিলি থাকবে, একটা হাই ক্লাস ফ্যামিলি থাকবে, এক ফ্যামিলিতে থাকবে আমাদের নায়ক, এক ফ্যামিলিতে থাকবে আমাদের নায়িকা, এবং এদের মধ্যে ভালোবাসা হবে, হয়তোবা পূর্ব শত্রুতা থাকতে পারে দুই ফ্যামিলির মধ্যে, তারপরে একটা রিভেন্সের বিষয় আছে, ফ্যামিলি ড্রামার একটা ব্যাপার আছে। তো এইসব বিষয় নিয়ে ছিল হচ্ছে আগের মুভি। আর নবাব নন্দী মুভিটাও ঠিক তেমনই ছিল। ভিউয়ার্স, নবাব নন্দিনী মুভিতে দেখানো হয় আমাদের নবাব একটা লো ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে এবং নন্দিনী অনেক একটা বড় একটা হাই ক্লাস ফ্যামিলির। কিন্তু এদের ফ্যামিলির ছোটোবেলা থেকে একটা শত্রুতা রয়েছে, ছোটো একটা ইনসিডেন্টসের কারণে। সেই ইনসিডেন্টটা কী সেটা তো আপনারা ফিল্ম দেখলেই বুঝবেন। তো এই ইনসিডেন্টের কারণে এদের ফ্যামিলির মধ্যে শত্রুতা তৈরি হয় এবং দুইজনই আবার আলাদা হয়ে যায়, মানে দুইটা ফ্যামিলি আলাদা হয়ে যায়। তো অনেক দিন বাদ তারা একটা কলেজে পড়ে, কেউ কাউকে চিনে না, বাট একটা পর্যায়ে জানতে পারে যে এ হচ্ছে আমার ছোটোবেলার নবাব, এ হচ্ছে আমার ছোটোবেলার নন্দিনী, এবং তাদের মধ্যে আবার ভালোবাসা তৈরি হয়। এবং তারপরে তো দুই ফ্যামিলি মেনে নেবে না, কারণ ওই যে বললাম ছোটোবেলায় একটা ফ্যামিলি দুশ্মন শত্রুতা তৈরি হয়। তো এরপরে আমাদের নবাব নন্দিনী তাদের ভালোবাসা দিয়ে কি দুই পরিবারকে আবার একসাথে করতে পারবে, এবং ওই দুই পরিবারের মধ্যে শত্রুতার বিষয়টা আসলে কী ছিল, এই প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান বা এই বিষয়টা যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আপনি দেখতে পারেন নবাব নন্দিনী ফিল্ম। তো ভিউয়ার্স, আপনি যদি পুরনো মুভি দেখতে চান এবং পুরনো মুভির প্যাটার্ন আপনার যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনি দেখে নিতে পারেন নবাব নন্দিনী। বাট এই মুভির প্রাপ্তিটা কী হবে আপনার? এই মুভির প্রাপ্তিটা হবে এই মুভিতে ভালো অভিনয় রয়েছে, অর্থাৎ এখানে কোয়েল মল্লিক, রঞ্জিত, হিরণ সহ যারা রয়েছেন খুব ভালো পারফরমেন্স করেছে। স্পেসিফিকভাবে আমি হিরণ ক্যারেক্টার নিয়ে একটু বলি। হিরণের যে ক্যারেক্টার, এটা হচ্ছে তার অভিষেক ফিল্ম, সেখানে সে অভিষেক ফিল্মে সে খুব ভালো পারফরমেন্স করেছে এবং অভিষেকেই কিন্তু তার মুভি হিট হয়। এছাড়া তিনি আরও অনেকগুলো মুভি করেছিলেন পরবর্তী সময়ে, যে মুভিগুলো হয়তো আপনারা দেখেছেন। আমি সবগুলো মুভি দেখিনি, বাট যে কটা মুভি দেখেছি আমি পার্সোনালি বলতে চাই হি ইজ অ্যান গুড অ্যাক্টর। বাট কলকাতা ইন্ডাস্ট্রিতে এখন আর তাকে রেগুলার দেখা যায় না। তবে আমি এটুকু আপনাদের বলে রাখি, কলকাতা ইন্ডাস্ট্রিতে এমনও কিছু নায়ক এখনও বিলং করছে যাদের থেকে হিরণের অনেক ভালো পটেনশিয়াল ছিল, বাট সে রেগুলার হইলে আই থিঙ্ক আরও বেটার করতো। বাট সে কেন রেগুলার না বা কেন সে কাজ করতেছে না, এই বিষয়ে আমি জানি না। তো এই বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করেন না। তো ভিউয়ার্স, ওভারঅল বলতে চাই 2007 সালের পরিপ্রেক্ষিতে নবাব নন্দিনী কিন্তু একটা ভালো মুভি ছিল, এবং আপনি যদি বর্তমান সময় আপনার পরিবারকে নিয়ে একটা ওল্ড বাংলা মুভি দেখতে চান, তাহলে এই মুভিটা আপনি দেখতে পারেন। দ্যাটস ইট ভিউয়ার্স, আই হোপ আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এনজয় মুভি অর অপশন ক্যা হে।